আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমার আজকের রেসিপি হলো দই বড়া মশলা। দেখুন, এখানে জিরা আছে, ধনিয়া আছে, আর শুকনা মরিচ, আর এটা হচ্ছে মৌরি। এইগুলোকে আমি হালকা একটু টেলে নেব, এই যে শুকনা কড়াইতে জাস্ট একটু গরম করে নেব, তারপরে পাউডার করে নেব, ব্যাস দই বড়া মশলা রেডি হয়ে যাবে। এখন আপনাদেরকে মাপগুলো বলে দিই। এখানে 4 টেবিল চামচ জিরা ছিল, আর ধনিয়া ছিল 2 টেবিল চামচ, আর মৌরি ছিল 1 টেবিল চামচ, আর 3টা শুকনা মরিচ তো দেখতেই পাচ্ছেন। এই যে এগুলোকে ব্লেন্ডারে আমি এইভাবে একদম পাউডার করে নিয়েছি। এগুলোকে এখন শুকনো একটা বোতলে, গ্লাস বটলে আর কি, এগুলোকে আমি স্টোর করে রেখে দেবো, পুরা রমজান মাস চলে যাবে। আর এই ভিডিওটা রমজানের আগেই করা, বাট কোনো কারণে আমি আপলোড করতে পারিনি, তাই এখন আপলোড করছি। দেখুন, টেবিলে নিয়ে চলে এসেছি, এটাকে লেবেল করলাম। আপনারাও এভাবে দই বড়া মশলা করে রেখে দিতে পারেন, অনেক দিন চলে। এরপরে একদিন দই বড়াটা পুরাটা রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। খুবই সহজভাবে বাসাতেই করে নেওয়া যায় দই বড়া, আপনারাও ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো লেবু আমি কিভাবে স্টোর করে রাখি। খুবই সহজ, আমাদের বেশিরভাগই সবাই করে থাকেন। লেবুগুলো এনে বাজার থেকে ভালো করে ধুয়ে কেটে রস করে বাস ডিপে স্টোর করি। এই যে লেবুগুলো ধোয়া হয়ে গেছে, এখন এইগুলো একটা বাটিতে আগে কাট করে নেব। এটা কাট করে, এই লেবুগুলো কাটার আলাদা একটু নিয়ম আছে, আমরা সবাই জানি। সহজ পাতি লেবু যেভাবে কাটে সেভাবে কাটা যায় না এটা। সো আমি এই লেবুগুলোকে এখন কেটে নিচ্ছি। আজকে যারা ফার্স্ট টাইম চ্যানেলে এসেছেন, ভিডিও দেখছেন, পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করবেন, যাতে ভিডিও আপলোড করতেই আপনি সবচেয়ে আগে পান। আর অবশ্যই আমার নতুন পুরানো সব বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ টু অল মাই সাবস্ক্রাইবার্স। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আর আমরা জানি সবাই কিভাবে এই লেবুটা কাটতে হয়, সো এটাকে আর আলাদা করে দেখালাম না। বাস এবারে যেভাবে লেবুর রস করতে হয়, এই যে দেখুন, এটা দিয়ে লেবুর রসটা করে নিয়ে স্টোর করব। এই লেবুগুলোতে একদম রস ছিল না, এতগুলো লেবুতে অল্প রস হয়েছে। এই যে রস করা হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে একটা এয়ার টাইট বক্সে দিয়ে ফ্রিজারে, ডিপ ফ্রিজারে ফ্রিজ করে রেখে দেব। আমরা সবাই কম বেশি এইভাবে লেবুর রস গরমে করে থাকি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য, রাঁধুনি বা গৃহিণী, যারা নতুন গৃহিণী তাদের জন্য এই সব ছোটো ছোটো ট্রিক্সগুলো খুব কাজে লাগে। ইউজুয়ালি আমি এই রসটাকে আইস ট্রেতে করে রাখি, ছোটো ছোটো কিউব করে। এখন আইস ট্রে একটাও খালি নেই, তাই এই বক্সে রেখে দিচ্ছি। আর এই খোসাগুলো কিন্তু ফেলে দেব না, এটারও কাজ আছে, অবশ্য পরে এটা শেয়ার করব, এই ভিডিওতে আর বললাম না। সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।